এখন 7টা বাজে 5 মিনিট বাকি, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার সাথে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, রিকোয়েস্ট করছি। যারা ভিডিও দেখো, যেই বন্ধুরা, অনেক পুরনো বন্ধু আছে, নতুন বন্ধু আছে, যারা আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করো যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে। কালকে দিদিদের বললাম না যে বিকাবেলা আবার ফার্নিচারের দোকানে যাওয়ার কথা, তা আমার আর যাওয়া হয়নি, আর যাইনি। যেটা পছন্দ করেছে ওটাই নেবে, না ছেলে বউ ওটা পছন্দ করেছে ওটাই নেওয়া হবে। আবার আজকে মেয়ের কোটও আছে, রান্না বসা বসাতে হবে তাড়াতাড়ি। বলাই এখনো হেঁটে আসেনি, চাটা পরে করব। আগে কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, চলো। এখানে হবে মুসুরির ডাল, এই যে মুসুরির ডাল ধুয়ে রেখে দিয়েছি, এই যে থর দিয়ে ডাল হবে। আর এটা রুটির তরকারি হবে, কুমড়ো আলুর তরকারি। আর এখানে মোচার আলু কাটা আছে, কাঁকরোল ভাজা হবে। আর এই যে মোচা সিদ্ধ করে নামিয়ে চটকি নিয়েছি। এখানে মোচার মশলা হলো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, ঘরে জিরের গুঁড়ো করি জানো, আর লঙ্কা, আর এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, আর এখানে আছে মোচা সিদ্ধ করার জলটা। আমি মোচার মধ্যে মোচা সিদ্ধ করার জলটা, এই জলটা দিয়ে দিই। আগে ডালটা বসিয়ে নিই। ডালটা আগে বসিয়ে নিই, তারপরে কাঁকরোল মিটার মধ্যে লবণ হলুদটা মাখিয়ে রাখলে কি বলতো, কাঁকরোলটা অনেকটা নরম হয়ে যাবে, ভাজতেও ভালো হবে, সকালে রুটি হবে। মঙ্গলবার আজকে নিরামিষ, তোমরা জানো মঙ্গলবার আমি নিরামিষ খাই। আজকে মঙ্গল, মঙ্গল এই উনানে এটা বসিয়ে দিই, এই কড়াইটা। আমার তো এই ঢিক ঢিক রান্না ভাল লাগে না, ঝটাপট ফটাফট, ওই জন্য তরকারি টরকারি আমি আগে বানিয়ে রেখে দিই যাতে ঝটপট হয়ে যায়। সারাক্ষণ রান্নাঘরে থাকা পোষায় না, রান্নাঘরে ঢুকবো এক থেকে দেড় ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট করব, যদি বেশি হয় রান্না, আর নালে তো হয়েই যায় তাড়াতাড়ি। আমি কাঁকরোলগুলোর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, বেশি হলুদ মাখাবো না, তেল না কালো হয়ে যায় ভাজলে। এখানে মোচা করার জন্য জিরে সম্বাদ দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আমি মোচার মধ্যে আজকে চিংড়ি মাছও ব্যবহার করবো না, নারকেলও ব্যবহার করবো না, বাদামও ব্যবহার করবো না, শুধু জিরে গরম মশলা দিয়ে আমি মোচাটা করবো। কারণ বাদাম আমার মেয়ে ভালো খায় না, নারকেল খেলে গ্যাস হয়, আর তো চিংড়ি মাছ তো আজকে খাওয়া যাবে না মঙ্গলবার। বড়িগুলোকে ভেজে নিয়েছি, বড়ি ভাজা ভালো খায়, বড়ি ভাজা দিয়ে ঘি দিয়ে ফেলে দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে সব দিয়ে দেবো, মধ্যে জিরে, আদা, গরম মশলা, লবণ, হলুদ, মিষ্টি সব দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। সবাই মোচা রান্না করতে পারো আমি জানি, তবুও দেখাচ্ছি নিরামিষ মোচা, কোনো কিছু দিয়েই করছি না, একদম নর্মাল। মশলাটা কষানো হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। এই যে আমার মশলার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো দেখো তো কে আসলো, মোচার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মোচাগুলোকে দিয়ে দেবো,
গেছে। এবার আমি এই মোচাটা আবার একটু কষিয়ে তারপরে এই যে জলটা যে রেখেছি এই জলটা আমি দিয়ে দেবো। মোচাটা হয়ে এসছে, আলুগুলা একটু সিদ্ধ হবে, সিদ্ধ হলে আমি একটু ঘি আর একটু গরম মশলায় গুঁড়ো দিয়ে নামাবো। ও গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে, আর দেবো না, ভুলে গেছিলাম। একটু আটা গুঁড়ি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে নামাবো। এই যে আমি মোচায় ঘি দিয়ে দিচ্ছি, নুন মিষ্টিটা দেখে নিই। এই যে জুঁইয়ের ভাত বানানো হয়ে গেছে, জুঁই খেয়ে কেটে যাবে এখন। এখানে আছে থোরের ডাল, এখানে আছে টক দই, এখানে আছে কাকল ভাজা, কাগজি লেবু, মোচা, আর এখানে আছে বড়ি ভাজা আর ঘি। এ হলো জুঁই খেয়ে এখন কেটে যাবে। আর আমাদের সকালে ব্রেকফাস্ট হলো রুটি, কুমড়া আলুর তরকারি, আর এখানে পেঁপে, পাকা পেঁপে ফল। আর এটা আমার এই ফল আর রুটি, আর জুঁই এটা নিয়ে যাবে কোটে পাকা পেঁপে, আর এখানে আছে কুমড়ো তরকারি আর রুটি। এই আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, আর লাঞ্চও হয়ে গেছে, ডিনারও হয়ে গেছে রান্না। তোমাদের পরে দেখিয়ে দেবো। জুঁই এখন খেয়ে যাচ্ছে, বেরো, তারপর আমরা যখন দুপুরবেলা লাঞ্চ করব তখন তোমাদের সাথে আমি লাঞ্চটা শেয়ার করব। এখন রাখছি, আবার পরে ফিরে আসছি। এখন বাজে 11টা, আমি একটু বাজারে যাব বন্ধুরা মাছ আনতে। কদিন ধরে বাজারে যাচ্ছি না, একদম মাছ টাছ নেই। সকাল হলেই তো আমার রান্না, তোমরা জানোই, মেয়ে খেয়ে কোটে যায়, কেননা বেলা করে রান্না করলে আমার হয় না। এবার মাছটা থাকলে, মাছের ঝোল ভাত করলে আমার হয়ে যায়। তা বাজারে যাব, মাছটা নিয়ে আসব। কী কী মাছ নিয়ে আসি বাজারে গিয়ে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো করব, আর নাহলে বাড়িতে এসে তোমাদের দেখাবো কী কী মাছ আনলাম না আনলাম। তাহলে চলো যাই, বাজারে যাই। তাই তো দেখছি, আরে কম টম করো ভাই। কাঁকড়ার অনেক দাম দাদা। ওরে বাবা না, আমার কাঁকড়া খাওয়া দরকার নাই। বাজারতে চলে এসেছি বন্ধুরা, শরীর ভালো লাগছে না, জল খেয়ে পেঁপে কেটে থুয়ে গেছি, খেয়ে নি, তারপরে আমি মাছ দেখাচ্ছি। রোদ্দুর নেই এখন, রোদ্দুরটা নেই, রোদ্দুরটা পড়ে গেছে, কিন্তু এত গরম লাগছে না আমার, দিনকে দিন না শরীরটা একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি, কেন জানি না।
এই যে পেঁপে খেয়ে নিন। কালকে আমার মেজে যা পেঁপে পাঠিয়েছে, পাকা পেঁপে। এখন তো খাচ্ছি পাকা পেঁপে, কোনো অসুবিধা হয় না, কিন্তু কাঁচা পেঁপেটা খেতে পাচ্ছি না। পুরো আম দেখো, আর বলায় জুইকে দিতে গেছিল স্টেশনে, আশা পথে দেখেছে আমাদের বাড়ির সামনে গাছপাকা আম বিক্রি করছে, নিয়ে এসছে। গাছপাকা আমও তোমাদের সাথে শেয়ার করবো। একদম গাছপাকা আম, চলো যাই তুই মাছ এনেছি দেখিয়ে দিই। এই যে এখনো ব্যাগের থেকে বার করিনি তোমাদের দেখাবো বলে, এক পদ, দুই পদ, তিন পদ, চার পদের মাছ নিয়ে এসছি, চার পদের মাছ নিয়ে এসছি। এবার তো দুই হাত লাগাতে হবে, নাহলে তোমাদের দেখাবো কি করে বন্ধুরা। দাঁড়া দেখাচ্ছি, খুলতে পেরেছি। এখানে আছে জ্যান্ত চিংড়ি, একদম এই যে জ্যান্ত চিংড়ি নিয়ে এসছি, আমি তো জ্যান্ত চিংড়ি খাই। আর এখানে আছে কই মাছ, কই মাছ আছে এখানে। আর এখানে আছে পুঁটি মাছ, জ্যান্ত পুঁটি, পুরো নোট ছিল। আর এখানে আছে রুই মাছ, এই যে, এই যে আমাদের, আমার আজকে মাছের মার্কেটিং হলো চিংড়ি, কই, পুঁটি, আর এখানে রুই, কাতলা না কিন্তু এটা রুই, বুঝেছো? এ হলো আমার মাছের মার্কেটিং। তাহলে আমি মাছগুলো ধুয়ে নিই, ধুয়ে স্টোর করবো, আবার ফ্রিজে ঢুকাতে হবে। আজকে তো মঙ্গলবার, আজকে মাছ খাবো না, কালকে থেকে আবার মাছ খাবো দুদিন, আবার দুদিন আবার নিরামিষ খাবো। তাহলে মাছগুলো ধুয়ে নিই, তোমরা আবার অপেক্ষা করো। তোমাদের কাছে ফিরে আসলাম, বেলা বাজে দুটো। আমাদের দুপুরে আজকে কি কি আছে রান্না তোমাদের দেখিয়ে দিই। এখন তো ভাত বাড়বো, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে। এখানে এই যে থরতি ডাল করেছি, থরের ডাল আছে, আর এই মোচার তরকারি আছে, কাকল ভাজা আছে, আর এখানে আছে কাগজি লেবু,
আর এখানে আছে টক দই জিয়ার বাবার, আর এখানে কটা বড়ি ভাজা আছে ঘি দিয়ে। তাহলে ভাতগুলো বেড়ে নি, তোমরা আমার সাথে থাকো। কি বলতো, ডালটা তো আজ মঙ্গলবার ফ্রিজে ঢুকাবো না, ডালটাকে আমি এই ইন্ডাকশন ওভেনে জ্বালিয়ে রাখবো এখন, নাহলে এরপরে আর মনেও থাকবে না আর ইচ্ছাও করবে না। চলো যাই আমরা খেয়ে নিই। জিয়ো বাবা খেতে বসে গেছে, আমি এবার ওষুধটা খেয়ে বসে পড়ব। কি মেঘের অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি, ঝপ ঝপ করে নামলে তাহলে গরমটা কমায়। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটুও কমছে না, এই বৃষ্টি হলে আর গরম আরো বাড়ে। এক নাগাড়ি যদি এক ঘন্টা টানা যেন মানে ঝেপে বৃষ্টি নামে তাহলে বেশ গরমটা কমে যাবে। এই যে আমার ডালটা ফুটে গেছে, ডালটাকে অফ করে খেতে যাই। কি দেবো, জল দেবো? তোমাদের বলেছিলাম যে জিও বাবা গাছ পাকা আম নিয়ে এসেছিল কটা, এ দেখো, এই যে এ দেখো সে গাছ পাকা আম দেখেছো, কি বড় বড় এক একখান সাইজ দেখো আমের, এগুলো সব গাছ পাকা আম। প্লাস্টিকের থেকে বের করে রাখি, সেই সকালবেলা নিয়ে এসছে, আমার বের করানো বের করা হয়নি। 2 কিলো এখানে আম, হ্যাঁ এখানে আম 2 কিলো আম। আম তুমি নিয়ে আসলে না তাই বলছি, 2 কিলো তাই বলছি। গুড ইভিনিং, এখন বাজে 5টা, আবার তোমাদের কাছে চলে আসলাম। আমি যে ঠাকুর ঘরে যে আমি কাজ লাগিয়েছিলাম তোমাকে, তোমাদের বলেছিলাম যে একটু পেন্টিং রং করবো, না করলে ভাল লাগে না। তা আমাদেরই এক পাড়ার ভাই এসছে পেন্টিং রং করতে, প্রিন্টটা করে নিই কিছুটা, তারপরে তোমাদেরকে দেখাবো। চলো আমি একটু গাছের ইয়েটা দেখে আসি, গাছগুলো একটু জল ঠল দিয়ে আসি, যা বৃষ্টি হয়েছে গাছে তো জল দিতেই লাগবে। ও তো মানে জল না দেওয়ার মতন বৃষ্টি হয়নি, কারণ না ওই টিক টিক বৃষ্টিতে আমার তো গাছের গোড়া তো শুকাবে, তো ভিজবে তো নাই জানো আমার ঝাপড়ানো গাছ। চলো আমি গাছগুলোতে জল দিয়ে আসি। দিদি ওই অর্চনা দিদি আছে বলেছিলাম না, অর্চনা দিদির দোকানে একটু যাবো, একটু দরকার আছে।
অনেকদিন আসে টাসে না, তো একটু কথাও বলবো ওনার সঙ্গে গিয়ে। তারপরে আবার মেয়েও আজকে আর কোর্টের থেকে একেবারে চেম্বারে ঢুকেছে, মেয়ে আর কোর্টের থেকে আজকে আর বাড়ি আসেনি। তা হলো চলো যাই, ওখান থেকে একটু কথাবার্তা বলে আসি, একটু দরকার আছে, তারপরে এসে তোমাদের আমি ডিনারটা দেখাবো। ডিনার টিনার সব আছে আর কি, রুটিটাও করা হয়ে গেছে। রাখছি, আর পরে ফিরে আসছি। আর তোমাদের সামনে চলে আসলাম, বৃষ্টি তো ওইদিকে, ওদের বাড়ি অন্ধকার হয়ে গেছে, ওখানে গিয়ে আর তোমাদের দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। আর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ভাত ভাততে ভাততে 10টা বেজে গেছে, এখন বাজে, এটা ঘড়িটা কি বন্ধ হয়ে গেছে, এই রে 10টা বেজে গেছে। তা জুয়ের বাবার খাওয়া হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি, আমাদের ডিনারটা দেখে দিচ্ছি। ও এখানে খাওয়া হয়ে গেছে, এখন খেয়ে উঠলো, রুটি খেয়েছে ও। আর আমাদের এখানে ভাত আছে, মোচার তরকারি আছে, ডাল আছে, লেবু আছে, কাঁকুল ভাজা আছে, এইটা আমার, আরেকটা মেয়ের। এই আজকে আমাদের ডিনার, নিরামিষ তো তোমরা জানোই। ব্লগটা আজকের মতন শেষ করছি, কালকে একটা আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তাহলে রাখছি, টাটা। তোমরা কিন্তু ভালো থেকো, খুব খুব ভালো থেকো, রাখছি।